ঈদ মোবারক। স্বাগত রাতের মাছরাঙ্গা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ত্যাগের মহিমা এবং উৎসাহ উদ্দীপনায় দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ঈদের নামাজে দেশের শান্তি এবং কল্যাণ কামনা। এবং রাজধানীর অনেক এলাকার কোরবানির বর্জ্য অপসারণ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ঘোষণা দুই মেয়রের। এবার বেড়েছে চামড়ার দাম। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। রাজধানীতে বৃষ্টিকে সঙ্গী করে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে। এছাড়াও জাতীয় মসজিদ বাইতুল মোকারমেও হয়েছে পাঁচটি জামাত। আনোয়ার হোসেনের রিপোর্ট। রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শুরু হতে তখন আর 15 মিনিট বাকি। বরাবরই এ সময় জনস্রোত থাকে ময়দানমুখী, কিন্তু এবার প্রবল বৃষ্টির কারণে আসতে পারেননি খুব বেশি মানুষ। তবে সার্বিক ব্যবস্থাপনা দক্ষতার সাথে করায় প্রবল বৃষ্টিতেও মাঠে জমিনি পানি। সময় মেনে সকাল 7:30টায় শুরু হয় জামাত। ইমামতি করেন ডক্টর মাওলানা মুশতাক আহমেদ। অংশ নেন প্রধান বিচারপতি, দুই সিটির মেয়র সহ 2001 মানুষ। দেশের শান্তি, উন্নয়ন, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মার বৃহত্তর ঐক্য কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। আমার সমাজ, আমার দেশ, আমার জাতির মানুষের কত মানুষ অসুস্থ, সবার জন্য আসলে আল্লাহ পাকের কাছে দোয়া করা যে মহান আল্লাহ যেন আমাদের সবাইকে রহমত দান করেন। সফটের আশাই আশা যে বড় ঈদগাহতে যায় অনেক লোক হবে, কিন্তু এবার তো লোক হলো না তেমন একটা। নামাজে দাঁড়িয়ে গেছে তখন আমরা চলে আসছি, নামাজ পড়তে পারছি ঠিক মতো। ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র নগরবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। ভবিষ্যতে এভাবেই আমরা প্রস্তুতি রাখব, যাতে করে আবহাওয়া প্রতিকূল হলেও, তুমুল বৃষ্টি হলে, মুষলধারে বৃষ্টি হলেও ইনশাআল্লাহ এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। এর আগে সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ভারী বৃষ্টির বিড়ম্বনায় এখানেও মুসল্লির উপস্থিতি ছিল কম, তবে সময় মেনেই প্রতি ঘন্টায় 11টা পর্যন্ত 5 দফায় জামাত অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররম মসজিদে। আজ ভুলে গেছে সবাই ভেদাভেদ, সকল শ্রেণীপেশার মানুষ এক কাতারে সামিল হয়ে আদায় করেছেন ঈদের জামাত, সেই সঙ্গে ভাগ করে নিয়েছেন আনন্দ। যুগে যুগে ঈদ এভাবেই মানুষের মধ্যে গড়ে তুলেছে ঐক্য আর সম্প্রীতির বন্ধন। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদ। বৃষ্টির কারণে এবার ঈদগার পরিবর্তে বেশিরভাগ ঈদের জামাত হয়েছে মসজিদে। ডেস্ক রিপোর্ট। লাখো মুসল্লির অংশগ্রহণে সকাল 8:30টায় দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় ঈদ উল আজহার জামাত। প্রায় 2 লাখ মুসল্লি নামাজে অংশ নিয়েছেন বলে জানান ঈদগাহ মাঠের সমন্বয়ক ও পৃষ্ঠপোষক জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এদিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল 9টায় অনুষ্ঠিত হয় এ জামাত। চট্টগ্রামে ঈদের প্রথম ও প্রধান জামাত জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে সকাল 7:30টায় এবং দ্বিতীয় জামাত 8:30টায় অনুষ্ঠিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কোরবানি তিনি কবুল করুন, দেশের উপরে আমাদের শান্তি বর্ষিত হোক। পাবনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় আরিফপুর সদর গোরস্থান ঈদগাহ মাঠে। সেখানে প্রায় 20,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। এছাড়া পৌর এলাকার 36টি সহ জেলার 300+ মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। রাজশাহী প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহ মখদুম জামে মসজিদে সকাল 8:00। এতে অংশ নেন নবনির্বাচিত সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ ও জেলা প্রশাসক শামীম আহমেদ সহ মুসল্লিরা। এছাড়া ময়মনসিংহ, হিলি, সাতক্ষীরা, গাজীপুর, মানিকগঞ্জ সহ সারা দেশে অনুষ্ঠিত হয় ঈদ উল আজহার নামাজ। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ঈদের বিকেলে রাজধানীবাসীর অনেকেই বেরিয়েছিলেন পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে।
রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেন তারা। হাতের ছেলে শিশুদের নিয়ে বাবা মা কিংবা বন্ধু বান্ধব নিয়ে তরুণরা আড্ডা জমান। তারা জানান, সকালে বৃষ্টির কারণে বের হওয়ার সুযোগ পাননি, তাই বিকেলকে আনন্দ ঘন করতে বেরিয়েছিলেন তারা। ঝিলের স্পিড বোটে ঘুরেছেন কেউ কেউ, অন্যদিকে সংসদ ভবন এলাকাতেও পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছিলেন অনেকেই। ঘোরাফেরার পাশাপাশি আইসক্রিম, ফুচকা, চটপটির মতো মুখরোচক খাবারের স্বাদ নিয়েছেন তারা। রাজধানীতে কুরবানির বর্জ্য অপসারণে নিরলসভাবে কাজ করছেন দুই সিটির পরিচ্ছন্নতা কর্মীরা। রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে বলে দাবি তাদের। আরো জানাচ্ছেন জাহেদ সেলিম। এই দৃশ্য কুরবানির বর্জ্য অপসারণের। শান্তিনগর এলাকায় দম ফেলবার সময় নেই পরিচ্ছন্নতা কর্মীদের। বিভিন্ন জায়গা থেকে বর্জ্য সংগ্রহ করে তা নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকে। অন্য মানে বছরগুলোর হিসাবে আর কি একটু ফাস্ট হচ্ছে কাজগুলো। একই অবস্থা উত্তর সিটির একাধিক এলাকায়। নগরীর অলিগলি থেকে বর্জ্য নিয়ে ফেলা হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে, সেখান থেকে আবার নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকে করে। গলির ভিতরে টানতেছি, আবার যেটি মেন রোডে ফেলাইতেছি, ডাইন এক জায়গায় করতেছি, এখন এনে টারাকাইবো, টারাকে আবার লয়ে যাইব। দুই গাড়ির মতন এই লাইন শর্ট ক্লিয়ার হয়ে গেছে, অঞ্জিটি আছে, পরে পরেরটা ক্লিন করে আমরা দিয়ে দেবো। সিটি কর্পোরেশনের এমন তৎপরতায় সন্তুষ্ট এলাকাবাসী। নিজেরাও একাজে সহযোগিতা করতে চান কর্পোরেশনকে। আমাদের আশেপাশে যেটা ছিল এটা আমরা নিজেরাও কিছুটা পরিষ্কার করছি, এটা আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। ওরা পলি দিয়ে গেছে, ব্লিচিং পাউডার দিয়ে গেছে, ময়লাও নিয়ে গেছে ওরা। ময়লাগুলো আমরা বস্তা ভরে রাখছি, তারা দ্রুত এইভাবেই উঠায় উঠায় নিয়ে গেছে। স্বল্পতম সময়ের মধ্যে রাজধানীর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকার দুই মেয়র। আমাদের প্রায় 11,000 শ্রমিক কাজ করছে, এবং আমি অনুরোধ করব সবাইকে, আমাদের যারা শ্রমিক ভাই বোন যারা আছেন তাদেরকে সাহায্য করার জন্য। আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য ইনশাআল্লাহ অপসারণ করব, এবং এটা হলো আজকের দিনের যেটা পশু বর্জ্য হবে সেটা, এবং আগামী দিনে আবারও তেমনিভাবেই আমাদের কার্যক্রম শুরু হবে। বৃষ্টির কারণে সকালের দিকে সবাই কুরবানি করতে না পারায় সেটি বিকেল পর্যন্ত গড়িয়েছে। কেউ কেউ আগামীকালের জন্য প্রস্তুতি রেখেছেন। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। কোরবানির পশুর চামড়ার দাম এবছর কিছুটা বেড়েছে। বৃষ্টি কমে যাওয়ায় চামড়ার সংগ্রহ করতেও খুব একটা বেগ পেতে হয়নি ব্যবসায়ীদের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। প্রতিবছর কোরবানি এলেই এভাবে পাড়া মহল্লা, অলিগলি আর বাড়ি বাড়ি গিয়ে দরদাম করে পশুর চামড়া কেনেন মৌসুমি ব্যবসায়ীরা। তবে মাদ্রাসা আর এতিমখানার চামড়া সংগ্রহ করা হচ্ছে সাহায্য হিসেবে। বৃষ্টির কারণে চামড়া সংগ্রহে কিছুটা বেগ পেতে হয়েছে তাদের সকাল থেকে। প্রতি পিস আমরা কিনছি ধরেন 600-700-800 রুপিয়ে যাচ্ছি না আর কি। এখন বিক্রি কত নামে এটা আর কি উপরওয়ালার উপর ভরসায় আর কি। নির্দিষ্ট কোনো রেট নেই, আমাদের রেট দিয়েছে ধরেন 900 করে রেট দিয়েছে। এখন আমরা কিনতেছি, এখন রাত হলে যখন আমরা বিক্রি করবো এটা, ট্যানারের লোক যখন যারা আসবে তখন আর কি বোঝা যাবে এটার দামটা আর কি কীরকম তারা বলে। চামড়াগুলো বিক্রি করে মাদ্রাসার যে লীলা বোর্ডিং এবং এতিমখানা, ওখানে এতিম এবং অসহায় ছাত্রদের পিছনে এই টাকাগুলো ব্যয় করা হবে। মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে এই চামড়া কেনেন ট্যানারি মালিকরা। তাই দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার পশুর চামড়া নিয়ে আসা হয় পুরান ঢাকার পোস্তা, সায়েন্স ল্যাবরেটরি মোড় আর আমিন বাজারে। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টি কমায় বিকেলে চামড়ার সরবরাহ স্বাভাবিক হয়েছে, দাম কিছুটা বেশি আগের বছরের থেকে। চামড়া কাঁচামাল তো মানে দাম উঠানামা করতেছে, মানে এই ট্রাক থেকে ওই ট্রাকে ট্রান্সফার হয়েছে, বিক্রি হয়েছে। আমি 870 টাকা দাম দিয়েছি, 900 টাকা বিক্রি হয়েছে। গত বছর থেকে 50-70 টাকা বাড়তে চলতেছে এই বছর। আমরা কিনতেছি 800-900-1,000 মাল বোঝা দাম আর কি। আজ শুধু রাজধানীর পশুর চামড়া কেনা বেচা হলেও কাল থেকে অন্যান্য জেলার পশুর চামড়াও আসতে শুরু করবে ঢাকায়। রঞ্জিবুল মিজান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা। বৃদ্ধাশ্রম, অনাথালয়ে সন্তান পরিবার পরিজন ছাড়া ঈদের দিনটা পার করছেন অনেকেই। এদের জন্য রয়েছে ঈদ নিয়ে নানা আয়োজন, আনন্দ দেওয়ার চেষ্টা। নাজমুল হুসেইনের ক্যামেরায় কাউসার সোহেলের রিপোর্ট। এরা সবাই অনাথ, তবে বয়স সবার এক নয়। কারো বয়স 84, তো কেউ আবার 4 মাসের অবুঝ শিশু। এই ছোট্ট ঘরেও এদের জন্য আছে ঈদের নানান আয়োজন। খাসি দিদি, গরু দিদি, পছন্দ হয়েছে গরু? ঈদ মুবারক। ঈদের দিনে আপনাদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এদের সবার ঈদের রং একটাই, ধূসর। কারণ
আপনজন থাকার পরও এদের ঠাই হয়েছে এই আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশনে। ইন টোটাল আই ওয়াজ হিয়ার ফর ফোর হাই স্কুল ইন মাই লাইফ। ফোর হাই স্কুল, ফোর হাই স্কুল। আম্মা আমাদের মজা আছে। এখানে তারাই থাকেন যাদেরকে পরিবারের লোকেরা অবহেলায় রাস্তায় ফেলে যায়। দীর্ঘশ্বাস লুকিয়ে এরা জানালেন ঈদ মোবারক। জীবনের শেষ সময় তারা কিন্তু আজকের দিনে ভালো নাই। আমি শুধু চেষ্টা করতেছি ওনাদের ভাষায় খুশি রাখার, আনন্দ দেওয়ার, কিন্তু যদি বলেন ওনাদের আনন্দ দিতে পারছি কিনা, আমি বলবো না, পারি নাই। এই যে 135 জন বাবা মা আসছে আমার কাছে, 135 জন বাবা মার একটা কেউ আসে নাই। এখানে কেউ রক্তের সম্পর্কের নন, কিন্তু সবাই সবার আপন, সহযাত্রী। বিনিসুতোয় গাথা সম্পর্কের বাঁধনে ঈদের দিন পার করছেন এরা। শুধু ঈদের দিনটাই নয়, 365 দিন এভাবেই কাটে 135 জন অনাথের। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক। ত্যাগের মহিমায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভারত এবং পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভারতের রাজধানী নয়াদিল্লির জামা মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের সবচেয়ে বড় জামাত। সেখানে অংশ নেন 1 লাখেরও বেশি মুসল্লি। দিল্লি ছাড়াও পশ্চিমবঙ্গ, কাশ্মীর, লখনউ, কেরালা এবং হায়দ্রাবাদ সহ দেশটির বিভিন্ন স্থানে পশু কোরবানির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ করাচি, লাহোর, পাঞ্জাব এবং অন্যান্য স্থানে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ঈদুল আজহা। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে ইসলামাবাদের ফয়সাল মসজিদে। এদিকে এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনেইতেও আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশি ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানানো হয়। মেসি, ডি মারিয়া এবং ডি পলের ছবি ব্যবহার করে স্প্যানিশ ভাষায় লেখা হয়েছে বাংলাদেশের সকল বন্ধুদের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক। কাতার বিশ্বকাপের সময় এদেশের বিশাল সমর্থক গোষ্ঠীর আবেগ এবং উচ্ছ্বাসের কারণে আর্জেন্টিনার সঙ্গে ফুটবল সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশের। এদিকে আগামী 3রা জুলাই বাংলাদেশ সফরে আসছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। শেষ করছি রাতের মাছরাঙা সংবাদ। তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্যাগের মহিমা এবং উৎসাহ উদ্দীপনায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজে দেশের শান্তি ও কল্যাণ কামনা। রাজধানীর অনেক এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ, নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ঘোষণা 2 মেয়রের। এবার বেড়েছে চামড়ার দাম। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও চলছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে এখনও মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।